বেশি হয়ে গেল, এই যে ক্রোম ব্রাউজারের আপনাকে অবশ্যই জিমেলে লগ ইন অবস্থায় থাকতে হবে। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন যে একটা আইকন দেখতে পাচ্ছেন, মানে যেখানে নিজের লগ ইনের যে জিনিসটা দেখা যায়, নিজের ছবিটা দেখা যায় যেখানে, এবং তার পাশে দেখেন অনেকগুলো ডট আছে, এটি মূলত গুগলের কিন্তু বিভিন্ন প্রোডাক্ট এখানে আছে। গুগলের যত প্রোডাক্ট সব কিন্তু এখানে আছে। তাহলে আমরা প্রথম কাজ করলাম কি, আমরা জিমেলে লগ ইন থাকার পরে এই যে ডট গুলো আছে বিভিন্ন প্রোডাক্ট, এখানে আমরা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে স্ক্রোল করে আমরা একটু নিচে চলে আসব, স্ক্রোল করে আমরা হচ্ছে নিচে চলে আসব। নিচে আসার পরে স্ক্রোল করে, অসুবিধা হয়ে যাচ্ছে, স্ক্রোল করে নিচে আসার পর দেখেন এখানে একটা অপশন আছে ডকস। আপনার মোবাইলে যারা আছেন বোধহয় দেখতে পাচ্ছেন ডকস, বোধহয় দেখা যাচ্ছে। রেহেন আপা দেখা যায়? একটু মাঝে মধ্যে কথাবার্তা বললে হয় কি? হ্যাঁ দেখা যায়। রেহেন আপা দেখ, একটু কথাবার্তা বললে হয় কি মনে হয় যে আমি সবার সাথে আছি, একা একা কথা বললে মনে হয় যে আমি মরুভূমির মধ্যে আমি একাই কথা বলছি, এরকম মনে হয়। অসংখ্য ধন্যবাদ আপা। এখানে যে ডকস, আমি আরেকটু জুম করে যদি দেখাই জিনিসটা আপনার দেখাই একটু, এই যে ডকস, এই ডকসে একটা ক্লিক দিয়ে দিবেন। আচ্ছা ডকসে ক্লিক দিয়ে দিলাম, ডকসে ক্লিক দেওয়ার পরে দেখেন আমরা এখানে কয়েকটা পেজ পেয়েছি, বেশ কিছু পেজ পেয়েছি। এখানে দেখেন দেখা যাচ্ছে নিশ্চয়ই ব্ল্যাঙ্ক পেজ যেটি রয়েছে, ব্ল্যাঙ্ক পেজ আমাদের যেটি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ রয়েছে। সালমা আপা শোনা যায় তো? সালমা আপা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। এই ব্ল্যাঙ্ক পেজে আমরা একটা ক্লিক, আমার আজকে নেটের তুলনামূলক কম, এই জন্য হয়তো ওপেন হতে দেখতে পাচ্ছে। এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দিলে দেখবেন আমরা ওয়ার্ডের মতনই কিন্তু একটা পেজ পেয়েছি, ওয়ার্ডের মতো আমরা একটা কিন্তু এখানে পেজ পেয়েছি। আচ্ছা তো আসলে আমার কথা যদি শোনা যায়, আপনারা একটু কমেন্টস বক্সে সবাই শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি? হ্যাঁ শোনা যাচ্ছে। একটু সবাই একটু কমেন্টস বক্সে ওয়াই ওয়াই লিখে দেন, তাহলে বুঝবো যে আসলে আমরা আমার কথা শুনতে পাচ্ছেন এবং আমরা আমার সাথে অ্যাক্টিভ আছেন। একটু ওয়াই ওয়াই লিখে দেন যে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, রাইট? এই যে অলরেডি ফেরদৌসী আপার কাছ থেকে পেয়েছি, ফেরদৌস ভাইয়ের কাছে পেয়েছি, সালমা আপার কাছে পেয়েছি। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা দেখেন এখানে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে আমরা কিন্তু টোটালি একটা যেটা পেয়েছি এটা হচ্ছে ওয়ার্ডের মতো একটা কিন্তু আইকনওয়ালা পেজ পেয়েছি। এখানে দেখবেন একটা টুলস নামে একটা অপশন রয়েছে, টুলস। আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। টুলস, একটা টুলস দেখা যাচ্ছে নিশ্চয়ই, টুলস, টুলস নামের একটা অপশন রয়েছে কিন্তু এখানে, টুলস। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই টুলসে আমরা করব কি, এই টুলস, এই টুলসে আমরা ক্লিক দিব। টুলসে ক্লিক দিলে হবে কি দেখেন, এখানে দেখেন নিচে দেখেন একটা ভয়েস টাইপিং একটা অপশন রয়েছে, ভয়েস টাইপিং, ভয়েস টাইপিং। অসংখ্য ধন্যবাদ আপা। মানে এরকম আসলে যদি একটু রেসপন্স করেন না তাহলে আসলে শুনতেও ভালো লাগে, মানে কথা বলতেও ভালো লাগে। তাহলে আমরা হচ্ছে এবার করব কি, এই ভয়েস টাইপিং একটা ক্লিক দিব। এবার দেখেন ভয়েস টাইপিং এ ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের সাইডে একটা কথা বলার মতো একটা কিছু যন্ত্র এসে দাঁড়িয়েছে, দেখেন। সরি 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 সুত করে নিন স্যার। হ্যাঁ আমরা হচ্ছে আইকনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ স্পিকার এসেছে, একটা একটা স্পিকার এসেছে। হ্যাঁ আমাদের এই স্পিকার নিয়েই কিন্তু আসলে মূল কাজ, আমরা এই স্পিকার নিয়েই কাজ করব। আচ্ছা আমরা প্রথমে একটু দেখি যে কিভাবে ইংরেজিটা টাইপ করে, এরপর আমরা হচ্ছে অন্যটা বের করব। আমরা এই স্পিকারটাতে একটু ক্লিক দিলাম, দেখেন স্পিকারটা কিন্তু কি লিখতে, সরি ডিডন্ট হিয়ার দ্যাট। আপনারা স্যার মাইক্রোফোনের সমস্যার জন্য মনে হয় এরকম হচ্ছে, হতে পারে। আসলে আমি আরেকটু চেষ্টা করে দেখি, আমি তো বললাম যে আমার আসলে হেডফোন এটাতে একটু সমস্যা হয়েছিল যে কারণে হয়তো এরকম, মানে সংযোগ পেয়ে
আবার হচ্ছে কেটে যাচ্ছে মূলত স্যার আপনি এই পর্যন্ত যে করেছেন এই সম্পর্কে একজন একটু ফিডব্যাক দিলে মনে হয় এই প্রশিক্ষণটা ত্রুটিফুল হবে বুঝলি স্যার আচ্ছা আপনি একটা হইলে স্যার আমি স্ক্রিন শেয়ার করে আমার এখানে দেখাই দেব না স্যার আচ্ছা স্যার আসলে ধন্যবাদ আচ্ছা আমি একটু দেখি মানে আমার আসলে মূলত এই পোর্টারই কোনো একটা সমস্যা হয়েছে এই মানে সংযোগটা পেয়ে আবার কেটে যাচ্ছে সংযোগটা পাচ্ছে পাওয়ার পরে কেটে যাচ্ছে আসলে এখানে মূলত হচ্ছে যে কাজটা হয় এটা হচ্ছে এটা এটা হচ্ছে মানে এক লাল হয়ে থাকে একটিক অবস্থায় আসলে একটু প্রবলেম হচ্ছে যদি আপনার সাথে কেউ হচ্ছে স্ক্রিনটা একটু শেয়ার করে ইয়া করতেন আমি একটা আমি অফ করছি স্যার নাজমুল স্যার আপনি কি একটু দেখাবেন আমি কি স্ক্রিন শেয়ার করব স্যার আমি আমারটা স্টপ করি জি জি স্যার আচ্ছা আমি একটু স্টপ করলাম আপনি যদি একটু এই পর্যন্ত একটু দেখান ওখানে টাইপ করে কি অসংখ্য ধন্যবাদ স্যার কি আমি স্ক্রিন শেয়ার করছি স্যার আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে क्लिक कर माइक आसबे सेई माइकेर मध्ये आमार काज आमरा जखन कोनो बक्तव्य देई तखन किन्तु ओई जे বড় স্পিকার বা ছোট স্পিকার এই স্পিকারের মাধ্যমে কথা বলি তো এখানেও স্পিকার দেওয়া হচ্ছে এই স্পিকারের মাধ্যমে কথা বলবো হ্যালো আই এম নাজবুল হক ফ্রম কিশোরগঞ্জ নাইস টু মিট ইউ থ্যাংক ইউ এভরিবডি নাও আই ক্যান টকিং অ্যাবাউট ইংলিশ উই ক্যান ভয়েস টাইপিং উইথাউট এনি রাইটিং উই ক্যান অনলি সাউন্ড দেন ভেরি ইজিলি উই ক্যান রাইটিং ইট ইজ ভেরি ইজি ওয়ে অ্যাট দ্য ফার্স্ট টাইম আই ক্যান টাইপ অ্যারাবিক this that system and the next time I can discover the Hebrew for phonetics now Arabic and English and any type of language can write sir je porjonto ami ekhane je ami leklam ekhon lekar pore amader bishesh somoshya ache ami ekta line ba duita line leklam lekar pore amader ke comma jodi dite chai tahole ekhane stop kore amake mane Now we can stop. যখন আমরা কথা বলবো তো মানে কথা বলা বন্ধ রাখতে হবে যদি আমি এখানে আমার বলা শেষ হলো যদি শেষ হয় তাহলে আমরা স্টপ দিব তারপর যদি আমার আবার দরকার লাগে তাহলে আমরা আবার করব স্যার এই পর্যন্ত স্যার কি আর ক্লিয়ার কিনা স্যার একটু জানালে খুশি হতাম হ্যাঁ স্যার একেবারে আপনি ক্লিয়ার হ্যাঁ সুন্দরভাবে ক্লিয়ার হইছে জি জি আমি এখন স্যার আমরা যদি বাংলা থেকে আমরা ইংরেজি করতে চাই তাহলে যে সিস্টেম এখানে আমরা ইংলিশ ইউএস দেওয়া আছে এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে সেই ড্রপ ডাউন মেনুতে আমরা ক্লিক করব এই আবার ডিসটারব দিচ্ছে আপনার আপনার সমস্ত মাউস এর কোনো প্রবলেম হয়েছে আমি একটু এখানে স্টপ করে দিচ্ছি তারপর পুনরায় ভয়েস টাইপিং এ আমরা ক্লিক করে দিলাম নেওয়ার পরে এখানে আমরা যদি আমরা চেঞ্জ ভাষা চেঞ্জ করতে চাই আমরা যে ভাষা দিতে চাই বাংলা ভাষা এবং আরবি ভাষা নিচে রয়েছে তো আমরা বাংলাদেশ ভারত আছে বাংলা বাংলাদেশ এবং বাংলা ভারত তো আমরা বাংলাদেশ যেহেতু আমরা বাংলা বাংলাদেশ দিব দেওয়ার পর এখানে আমি যদি কবিতা গল্প যে কোনোটাই বলি আমরা খুব সহজে লিখতে পারবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই জুম মিটিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে কথা বলবো আর সেই কথা সাথে সাথে লেখা হয়ে যাবে
একটা মিউজিকের মত খুব চমৎকার আপনি এক পৃষ্ঠা অথবা দুই পৃষ্ঠা লেখার দরকার কিন্তু আপনার হাতে সময় খুব কম এই অল্প সময়ের মধ্যে যদি আপনি যে কোনো লেখা খুব দ্রুত লিখতে চান তাহলে হলো ভয়েস টাইপিং এই জন্য আপনাকে অবশ্যই ভালো মানের এমবি বলতে নেটটা যদি আমাদের ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমরা লিখতে পারবো আর যদি আমাদের নেটের সমস্যা থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি লিখতে পারবো না এবং এখানে আমরা লিখতে পারবো খুব সহজেই কিন্তু যখন আমরা এখান থেকে কপি করে আমরা অন্য টেক্সট বক্সে নিয়ে যেতে পারবো এখন আমরা বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে গুণী পাকে দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মৎস্যজীবীর লাকে লাকে তো আমরা দুইটা ভাষা দেখালাম আমি একটু সামান্য একটু একটু এক দুইটা বাক্য বা একটা বাক্য আরবি দেখাবো তো আরবি দেখানোর জন্য আরবিটা আমাদের যে আরবিটা আরবি সৌদি আরবের আরবিটা এড করতে হবে এখানে আপনি হচ্ছে সম্ভবত স্পিকারটা অন করেন নাই বাংলাটা কিন্তু আসেনি শুধু ইংরেজি হয়ে আছে আপনি ওটা পুনরায় একটু আরেকটু যদি কাইন্ডলি হ্যাঁ হ্যাঁ বাংলাটা আপনি আসেন বাংলা দেখি নাই এখন দেখতেছেন না ইংলিশ তো দেখছি স্যার বাংলাটা প্রথম থেকে করেন স্যার শেয়ার স্ক্রিন স্টপ করেন শেয়ার স্ক্রিন স্টপ করে আবার করেন নাজমুল হুজুর জি জি তাহলে স্যার শেয়ার স্ক্রিন স্টপ করেন করে আবার থেকে ঢুকেন হ্যাঁ আমরা সবাই কথা বলি তাহলে কিন্তু শোনা যাবে না কিছুই স্যার এখন কি দেখা যাচ্ছে এখন জি স্যার দেখা যাচ্ছে আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার দেখতে পাচ্ছি প্রথম থেকে আবার শুরু করেন জি স্যার আমার লেখা আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো কি লেখা হচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ স্যার লেখা হচ্ছে বাট আপনি নতুন পেজ নিয়ে আবার লেখেন যদি আমরা কথা বলতে উচ্চারণ করতে ভুল করি তাহলে ভয়েস টাইপিংও ভুল করবে বা আমরা যে গ্রামের ভাষা ইউজ করি যদি সেই গ্রামের ভাষা যদি এখানে এখানে ভাষা আর ভাষা তারপর আর কোন কাজ করবেন এই এই এলাকাগুলো আমরা কপি করে আমাদের ওয়ার্ড ফাইলে আমরা নিতে পারবো নিয়ে অন্য যতগুলো কাজ আছে আমরা সব কাজগুলো করতে পারবো তো এই এই এখন যদি আমি কোন কবিতা দরকার পড়ে তাহলে আমি কবিতা বলবো আর কবিতা লেখা হয়ে যাবে না আপনি প্রথম থেকে আবার নিয়ে পেজটা আবার প্রথম থেকে নিয়ে পরে বাংলা টাইপটা দেখাই দেন ওকে ওকে স্যার সম্মানিত স্যার আপনি একটু লক্ষ্য রাখেন যে আমি এখানে যত লেখা ছিল সব লেখা আমি মুছে দিয়েছি তো মুছে দেওয়ার পরে আমাদের এই আমরা যখন পেজে যাব পেজে যাওয়ার পরে আমাদেরকে টুলস টুলস থেকে ভয়েস টাইপিং থেকে প্রথমে ডিফল্ট করা থাকে হলো ইংরেজি ইংরেজি থেকে আমাদের বাংলা করতে হলে এখানে ড্রপডাউন মেনু আছে সেই ড্রপডাউন মেনুতে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা বাংলা আনবো তারপর আমার যে বাংলা দরকার সেই বাংলা আমি এখানে ক্লিক করব ক্লিক করে আমি কথা বলবো আমরা এখানে যদি ক্লিক করে কথা বলি সাথে সাথে সেই লেখাগুলো অটোমেটিক ভয়েস টাইপিং সেগুলো লিখে নিবে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমার এই দেশ স্বাধীন দেশ বাংলাদেশ প্রতিদিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি আবার রাতে ঘুমাতে যাই এটা আমাদের নিত্য নৈমিত্তিক এর কোনো ব্যতিক্রম হলেই আমরা কিন্তু ডাক্তারের কাছে যেতে হয় যদি রাতে ঘুম না হয় তাহলে কিন্তু
শরীর মন কোনো কিছুই ভালো থাকে না, সেজন্য অবশ্যই সবাই ঘুম রাত্রে 6 ঘন্টা অথবা 8 ঘন্টা ঘুমালে আপনার মন শরীর সবকিছু ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জি নাজমুল স্যার, জি অসংখ্য ধন্যবাদ। তো আমাদের একজনে প্রশ্ন করেছিল যে সেটা কি মোবাইলে করা যাবে কিনা, আর আমাদের মিজানুর রহমান স্যার হ্যান্ড রেজ করেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা আপনি আবার একটু প্রথম থেকে আমাদের বেঞ্জির হক স্যার প্রথম থেকে আবার একটু জাস্ট একটু বলে দেন যে আমরা এটা কিভাবে করব। আবার আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আসলে আমার অডিও সমস্যার কারণে আমি এভাবে আসলে দেখাতে পারলাম না। তো এখনো কিন্তু কাজ শেষ হয়নি নাজমুল স্যার, আমরা এটা আসলে তো অনলাইনে লিখলাম, এরপরে আমরা নাজমুল স্যার আর একটু যদি 2 মিনিটে দেখাতেন যে এটা আমরা আসলে আমাদের ওয়ার্ড কপিতে কিভাবে নিয়ে যাব, এটা জাস্ট আর 2 মিনিটে একটু দেখাই দেন। নাজমুল স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, এটা কপি করতে হবে, আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অথবা এখানে কন্ট্রোল এ দিয়ে করার পর আমরা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমাদের যে ওয়ার্ড ফাইল আছে সেই ওয়ার্ড ফাইলে আমাদেরকে, আমি ওয়ার্ড ফাইল ওপেন করছি, ওয়ার্ড ফাইল ওপেন করতে মনে হয় কিছুটা সময় লাগবে। তো স্যার এটা আমরা ল্যাপটপে করতে পারি, মোবাইলে করতে পারি। মোবাইলে করতে হলে আপনাকে মোবাইল থেকে যে অ্যাপস আছে প্লে স্টোর থেকে গুগল কিবোর্ড, সেই গুগল কিবোর্ড যদি আপনারা ডাউনলোড করে নেই তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের মোবাইলে আমরা লিখতে পারবো। আমরা এখানে যেভাবে বললাম সেভাবেই খুব সহজে আমরা লিখতে পারবো। স্যার আমরা কিন্তু এখানে ডকস ফাইলে লিখেছি, আমরা কিন্তু প্রেজেন্টেশনেও লিখতে পারবো। প্রেজেন্টেশনে সরাসরি লেখা যাবে না, নিচে লেখা হবে, সেটি আমরা কপি করে প্রেজেন্টেশনে নিতে পারবো সরাসরি। তো স্যার আমার ওয়ার্ড ফাইল ওপেন হচ্ছে, জি স্যার আমার ওয়ার্ড ফাইলটা ওপেন হচ্ছে। তো স্যার আমি আমার মোবাইল থেকে ওয়ার্ড ফাইল ওপেন হইতে হইতে আমি আমার মোবাইলে চেষ্টা করি, আমার স্যার আমার মোবাইল কি দেখা যাচ্ছে? দেখা যায় স্যার। এই যে এটা আমি একটা টেক্সট বক্স নিলাম, আমরা মোবাইলেও অতি সহজেই বাংলা ইংরেজি ভয়েস টাইপিং করতে পারি। হ্যাঁ কি দেখছেন পরে তা দেখতে পাচ্ছেন? স্যার আমি কিন্তু কথা বলছি আর অটোমেটিক লেখা হয়ে গেছে মোবাইলে, এই যে এই লেখাটা আমি মোবাইলে লিখেছি বলে আপনারাও বলে লিখতে পারবেন। এটা কি গুগল কিবোর্ড আগে অ্যাপসটা নিতে হবে নাকি? হ্যাঁ গুগল কিবোর্ড, প্লে স্টোর থেকে গুগল কিবোর্ড ইনস্টল করে সেখানে বাংলা ভাষা আছে এবং ইংরেজি ভাষা আছে, বাংলা ভাষা অটোমেটিক দেওয়া থাকে আপনাকে, সেটাকে ইংরেজি দেওয়া থাকে সেটা বাংলা সেটিং করে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো স্যার আমরা এখানে স্যার যে বলেছিলেন যে আমরা এখানে যে লেখাটা লিখলাম সেই লেখাটা আমরা এখন কি করব, এখান থেকে কপি করলাম, কপি করে আমরা ওয়ার্ড ফাইল আমাদের যে অনেকগুলো ওয়ার্ড ফাইল এখানে ওপেন হয়েছে। তো স্যার আমরা এখানে কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি দিলে আমাদের যে লেখাটা আছে সেই লেখাটা এখানে চলে আসবে। এখন স্যার এই লেখাটা ফন্ট অন্য ফন্ট হয়ে রয়েছে, আমি ইচ্ছে করলে যে ফন্ট আমার দরকার সেই ফন্টে আমরা এখানে করতে পারবো। কন্ট্রোল এ দিয়ে আমরা এটা সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে আমরা লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে যে ফন্ট মেনু বার আছে সেই ফন্ট মেনু বার থেকে আমাদের যে ফন্টে থাকাটা, যদি আমরা নিকুশ বেনি নিতে চাই নিকুশ বেনি নিতে পারবো, অন্য যে কোনো ফন্টে দরকার সে কোনো আমরা এখানে এটা হচ্ছে সুতুনি এমজি ফন্ট, সেই সুতুনি আমরা লিখতে পারবো। আমরা যদি ইচ্ছে করে ফন্ট আরো বাড়াতে পারবো। মেনুজি স্যার এরপরে কি করব? আচ্ছা অসংখ্য ধন্যবাদ। মোটামুটি এটাই মূলত হচ্ছে আমাদের ভয়েস টাইপিং এর কাজ।
স্ক্রিন শেয়ার স্যার আমি কি একটা প্রশ্ন ছিল হ্যাঁ প্রশ্ন ছিল মিজানুর রহমান স্যার স্যার জি স্ক্রিন শেয়ার ধন্যবাদ স্যার আমাকে যুক্ত করার জন্য স্যার আমি একটু প্রশ্ন করতে চাই এখানে টাইপিং এর সময় আমাদের জ্যোতি চিহ্নের ব্যবহারটা কি এইভাবে করা যায় কিনা বা এটা অ্যাড হয় কিনা চিহ্নটা স্যার আপনাকে যদি আপনি লিখতে চান তাহলে এখানে ক্লিক করে যেখানে লেখা বন্ধ করতে হবে বন্ধ করে সেখানে আপনি জ্যোতি চিহ্ন নিচে দিয়ে দেয়া নিতে হবে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন ওকে ওকে স্যার থ্যাঙ্ক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আমরা কি এখানে পেজ ক্রিয়েট করতে পারবো আরেকটা পেজ যদি আমরা যেতে চাই বুঝতে পারি নাই আমরা কি এখানে আরেকটা পেজ ক্রিয়েট করতে পারবো মানে যদি আমরা এক পেজ থেকে আরেক পেজে যেতে চাই তাহলে কি এখানে সম্ভব পেজ এখানে নিচে পেজ আছে অনেকগুলো আপনার লেখে যাবেন নিচে অটোমেটিক নিচে আসবে চলে আপনি এখানে যুক্ত করতে পারেন এই যে এখানে প্লাস চিহ্ন দিয়ে আচ্ছা 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 থ্যাঙ্ক ইউ স্যার বলছিলাম স্যার বলবেন না দবাই দেন স্যার একটা প্রশ্ন ছিল স্যার জি স্যার হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল স্যার জি স্যার বলেন স্যার যতটুকু পারি যে কিবোর্ডটা কি গুগল কিবোর্ডই লাগবে না আমি রিদমিক কিবোর্ডে তো আমরা ইউজ করি মোবাইলে ওটা কি ইউজ করলে কাজ হবে স্যার আপনি গুগল কিবোর্ড রিডমি দিয়ে হয় কিন্তু গুগল কিবোর্ডে সবচেয়ে ভালো সবচেয়ে সুবিধা নাজমুল স্যার আমি কিবোর্ড এই স্যার আমি স্ক্রিন শেয়ার অফ করে দেই স্যার হ্যাঁ জি স্যার ফেরদৌস স্যার আমি এই মোবাইলে ভয়েস টাইপিং যেটা শুনছি জি বোর্ড জিবোর্ড নামে একটা বোর্ড রয়েছে আপনার হচ্ছে মোবাইল অ্যাপসে এবং এই জিবোর্ডটা নামানোর পরে ছোট দুই একটা জাস্ট সেটিং রয়েছে এই দুই একটা সেটিং পরিবর্তন করলে কিন্তু এই মোবাইলে আপনি মেসেজ 5 মিনিটের জন্য বিরতি নিচ্ছি আমি নামাজ পড়ে আপনাদের সাথে আবার যুক্ত হব স্যার ওকে স্যার হ্যাঁ ফেরদৌস স্যার আমরা হচ্ছে মোবাইলে এই কাজটা করতে পারি আমি মূলত মেসেজিং এর লেখা বা ল্যাপটপে যে ফেসবুক স্ট্যাটাস লেখা এই কাজটা কিন্তু আমি ভয়েস টাইপিং এর মাধ্যমে করি সেটি হচ্ছে জিবোর্ড নামে একটা অ্যাপস রয়েছে জিবোর্ড আপনারা প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন জিবোর্ড প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন জিবোর্ড এবং সেটি হচ্ছে সামান্য দুই একটা সেটিং রয়েছে যেটি হচ্ছে আপনারা ওখানে পর পর লুকস দেখলে কিন্তু পেরে যাবে তো আজকে যেহেতু সময় কম এটা আরেকদিন না দেখাবো যদি কোনো সময় যদি না পারেন দেখাবো তো যেহেতু একটাতে আসলে 20 মিনিটের জায়গায় অনেকটা বেশি সময় নিয়ে ফেলছি আমার মূলত প্রবলেম ছিল হচ্ছে আমার ভয়েস টাইপিংটা কাজ করছিল না তো আমরা হচ্ছে সবাই একটু পরে সেশনে চলে যাচ্ছি আসলে আমার খুবই ভালো লাগছে যে আপনারা প্রত্যেকে কিন্তু একেবারে ইন্টারঅ্যাক্ট করছেন খুব চমৎকার ভাবে আসলে প্রশ্ন করলে কিন্তু বোঝা যায় যে আসলে আপনারা কতটুকু মনোযোগী হয়ে কিন্তু এই কথাগুলো শুনছেন তো আমরা হ্যাঁ স্যার আমাদের এখানে লাইভে একটি প্রশ্ন এসেছে কমেন্টসে ইংরেজি লেখার জন্য কোন ফন্টটা ভালো মনে হয় ইংরেজি লেখার জন্য কোন ফন্টটা এখানে তো ডিফল্ট দেয় আছে একটা ঠিক না হ্যাঁ আমরা কি কোন ফন্ট আমরা নিতে পারবো নাকি যে কোনো ওখানে যে ফন্ট দেয়া আছে গুগল যে কটা হচ্ছে রিকমেন্ড করে গুগল যে কটা রিকমেন্ড করে ওখান থেকে আমরা নিতে পারবো কিন্তু আমরা যখন ওয়ার্ডে আসবো ওয়ার্ডে আসার পরে অল সিলেক্ট করে ওখান থেকে আমরা ইংরেজি যে ফন্ট চাই সেই ফন্ট আমরা ইউজ করতে পারবো আমরা সচরাচর টাইম নিউ রোমান ব্যবহার করি ইংরেজি লেখার ক্ষেত্রে ধন্যবাদ স্যার আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো আমি হচ্ছে আমাদের পরের একটা সেশনে চলে যাচ্ছি এই গ্রুপ এটা বন্ধ করে দিলাম আপনারা দেখেন আমাদের যে এই ডেস্কটপটা এই যে ফাইলগুলো যেগুলো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম যেন এক মানে ডেকোরেশন না কি এক একটা এক এক রকম দেখা যাচ্ছে তো আমরা যদি এই ফাইলগুলোকে একটু কালার দিই বা একটু ভ্যারিয়েশন করি তাহলে আসলে কেমন লাগে বলেন দেখি এই যে আমার এখানে ফাইলগুলো দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো কেমন হলুদ হলুদ হয়ে আছে কিন্তু দেখেন এই কালার এই ফাইলগুলোকে যদি এক একটাকে যদি আমি একই রকম কালার করি তাহলে কতই না আসলে ভালো লাগবে দেখতে তার একটা আমি আসলে পরীক্ষামূলকভাবে একটা ফাইল কালার করে রাখছি আপনি একটু দেখাই জুম করে দেখেন যে আসলে এই যে এতগুলো ফাইলের ভিতরে একটা ফাইল কালার করে রাখছি দেখতে বোধহয় একটু ভালো লাগতেছে এখানে যদি লাল এখানে নীল হলুদ সবুজ এরকম বিভিন্ন যদি আমার ফাইলের কালার হয়ে থাকে আমার মনে হয় এটা দেখতে ভালো লাগবে এটা খুবই সিম্পল একটা ব্যাপার
একেবারে খুব সিম্পল একটা ছোট একটা মাত্র হচ্ছে আপনার 4 বা 2.5 কিলোবাইটের একটা হচ্ছে আপনার ফাইল নামালে কিন্তু এই কাজটা করা সম্ভব খুবই ছোট একটা দেখাচ্ছে সেই ক্ষেত্রে এই যে এক একটা ফাইল এক এক রকম হচ্ছে কালার হয়ে থাকে জাস্ট এটা কিন্তু আসলে কি বলবো এটা দৃষ্টি নন্দন একটা ব্যাপার তো আজ চলে যাচ্ছে আসলে আমি আমার তো প্রথমে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমাদের যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে যাব ব্রাউজারে চলে গেলাম নেট স্পিড সম্ভবত একটু স্লো যে কারণে উপরে হতে দেরি হচ্ছে তো আমরা প্রথমে যে কাজটা করব সেটি হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের যে গুগল রয়েছে সেই গুগলে আমরা চলে যাব আমরা গুগলে চলে আসলাম আমরা সার্চ বারে লিখব হচ্ছে রেইনবো চলে আসছে আমার অলরেডি যেহেতু আমি এর আগে ইউজ করছি চলে আসছে খুব রেইনবো ফোল্ডার রেইনবো ফোল্ডার অ্যাপসটার সফটওয়্যারটার নাম হচ্ছে রেইনবো ফোল্ডার আমরা এই রেইনবো ফোল্ডারে একটু ক্লিক দিব খুব সিম্পল একটা ঘটনা এবং ফাইলের সাইজটা খুবই ছোট প্রথমেই দেখেন চলে আসছে যেটি গুগল আসলে আপনারা সকলে জানেন যে গুগল যেটা হচ্ছে সব থেকে বেশি ট্রাস্টেড সেই ফাইলটাকে কিন্তু সে হচ্ছে প্রথমে নিয়ে আসে এবং যেটা সব থেকে বেশি ডাউনলোড হয় বা সব থেকে বেশি বারে সেটি কিন্তু মূলত চলে আসছে তো রেইনবো ফোল্ডার আমরা চলে যাবো একটু ক্লিক দিলাম এক ওপেন হচ্ছে আচ্ছা এই রেইনবো ফোল্ডার থেকে এই যে দেখেন ডাউনলোড ফ্রি ডাউনলোড যেটি আছে ক্লিক দিবেন আমার অবশ্য যদিও ডাউনলোড করা আছে এটা যা আসছে এটা দরকার নাই কেটে দিব আমরা তারপর এখান থেকে আপনার ফাইলটা জাস্ট ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড কি দেখাচ্ছে রেইনবো ফোল্ডার ওপেন হচ্ছে এই দেখেন ফ্রি ডাউনলোড ফর পিসি অথবা কারো কারো ক্ষেত্রে আসতে পারে হচ্ছে অল্টারনেটিভ ডাউনলোড এরকম কিন্তু আসতে পারে যেহেতু আমি ডাউনলোড ফাইলটা আমার করা আছে আমি কিন্তু ডাউনলোড করছি না সামান্য ছোট্ট একটা ফাইল মাত্র হচ্ছে 3 KB কি 4 KB একটা ফাইল খুব যে বড় সাইজ তা না তো এই ফাইলটা যখন আপনারা ডাউনলোড করবেন করার পর ইনস্টল দিবেন ইনস্টল হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা খুব সিম্পল একটা ফাইল আপনারা ইনস্টল অনায়াসে দিতে পারবেন তো আমি এবার দেখাই যে আসলে কিভাবে আমরা ফাইলের কালার করব খুবই সহজ একটা ঘটনা আচ্ছা আমরা এখানে একটা রয়েছে প্রাথমিকের সকল শ্রেণী কন্টেন্ট এই এটাকে আমরা একটু কালার করে দেখি কেমন হয় রাইট বাটনে জাস্ট ফাইলটা সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করব সিলেক্ট করে রাইট বাটনে আমরা এটা হচ্ছে ক্লিক করব তাহলে মুন্নি ম্যাম শুনতে পাচ্ছেন তো নিশ্চয়ই আচ্ছা মুন্নি ম্যাম আমরা হচ্ছে রাইট বাটনে ক্লিক করার পরে দেখেন এই সাইডে যে লেখাটা যে চলে আসছে এখানে দেখেন আছে প্রথমে ওপেন নিউ উইন্ডো এবং এক জায়গায় দেখেন অলরেডি কিন্তু চলে আসবে রেইনবো ফোল্ডার আমি একটু বড় করে দেখাই দেখা যাচ্ছে রেইনবো ফোল্ডার আমরা রাইট বাটনে ক্লিক করার পরে কিন্তু এটা আমাদের চলে আসলো আমি আরেকবার একটু দেখাই এই হচ্ছে ফোল্ডার রাইট বাটনে ক্লিক করলাম এই দেখেন রেইনবো ফোল্ডার ক্লিক দিলাম একটু সময় নিচ্ছে আচ্ছা এই যে দেখেন একটা নিউ উইন্ডো ওপেন হয়েছে আমার কি হয়েছে একটা নিউ উইন্ডো কিন্তু এখানে আমাদের ওপেন হয়েছে সেটি হচ্ছে কোথায় রে বাবা খুঁজে পাই না তো আর
সরি কমন চেয়ে নিচ্ছি আমি আসলে ফাইলটা খুঁজে পাচ্ছিলাম না দেখি আমার সাউন্ড আসছে না আচ্ছা আমি হচ্ছে অন্য একটা এখানে একটা নিউ ফোল্ডার একটা আছে এখানে যাচ্ছি ওই ফাইলটার সম্ভবত একটু ডিস্টার্ব আছে এই যে নিউ ফোল্ডার যাচ্ছি রাইট বাটন ক্লিক রেইনবো ফোল্ডারে গেলাম ক্লিক দিলাম আমার একটা নিউ উইন্ডো ওপেন হলো এখানে দেখেন এখান থেকে আমাদের খুঁজতে হবে নিউ ফোল্ডারটা কোথায় আছে এই যে দেখেন অলরেডি কিন্তু নিউ ফোল্ডারটা কিন্তু সিলেক্ট হয়ে আছে নিউ ফোল্ডার আমি ক্লিক দিলাম নিউ ফোল্ডারে ক্লিক দেওয়ার পরে দেখেন আমি এবার এখান থেকে কোন কালারটা সিলেক্ট করব মানে কোন কালারটা আমি ওই ফাইটার জন্য নেব আমি ওটার জন্য মনে করে এই নীল কালারটা নেব ওটার জন্য আমি হচ্ছে নীল কালারটা সিলেক্ট করলাম এই নীল কালার এই যে উপরে দেখছেন এটা কিন্তু হচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে এই কালারটা এই কালারে কিন্তু ফাইলটা চলে আসবে এই যে উপরে দেখা যাচ্ছে নিশ্চয়ই আচ্ছা এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন ওই কালারটা হচ্ছে ফাইলের কালার এরপর দেখেন এখানে নিচে লেখা আছে কালারাইজড এই যে কালারাইজড দেখা যাচ্ছে নিশ্চয়ই কালারাইজড এই কালারাইজড আমরা করব কি ক্লিক করব আমরা হচ্ছে এই কালারাইজড এ ক্লিক করব দেখেন আমাদের ফাইলের রংটা কিন্তু নীল কালারে চেঞ্জ হয়ে গেছে সে ডকুমেন্ট আমার একটা ফাইল রয়েছে রাইট বাটন এই রেইনবো ফোল্ডার আমি ডকুমেন্ট চেঞ্জ দিয়েছি এই যে আবার ওই ডকুমেন্টেতে ক্লিক দিলাম এবার আমি একটা আলাদা একটা কালার দেব কি কালার দেব কি কালার দেব এটাকে হচ্ছে আমি মনে করেন এরকম একটা নীল কালার দেব এখানে দেওয়ার পরে আমার নিচে যেটি রয়েছে সেটি হচ্ছে দেখাচ্ছে একটু এই যে কালারাইজড এই যে কালারাইজড দিয়ে দিলাম এবার আমরা ওখানে ঘুরে যাই দেখব যে আমাদের ফাইলটা অলরেডি একটু সময় নিয়ে যেহেতু বড় ফাইল ওটা একটু সময় নেবেন মূলত আসলে আমার কম্পিউটার স্পিডটা একটু তুলনামূলক বিভিন্ন ফাইল থাকার কারণে ভারী হয়ে গেছে আমি হচ্ছে এটার জন্য নিলাম হচ্ছে এই কালার কালারাইজড এই যে আমার কিন্তু ফাইলের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেল মানে খুব সিম্পল এভাবে যদি প্রত্যেকটা ফাইল আমরা আলাদা আলাদা কালার করে রাখি তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেখতে বোধহয় খুব চমৎকার লাগে আসলে আচ্ছা এই হচ্ছে মূলত আমাদের ফাইল যে কালার করার যে টপিকস এটি হচ্ছে সেটি ছোট্ট একটা টিউটোরিয়াল স্যার যদি কারো কোনো কথা থাকে আমি আরেকবার প্রথম স্যার কথা আচ্ছা খুব সিম্পল একটা প্রসেস আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা গুগল ব্রাউজারে যাব গুগল ব্রাউজারে যাওয়ার পরে আমরা হচ্ছে রেইনবো ওখানে অনেকগুলো সিলেক্ট হয়েছিল যে কারণে আমার কাজ করছিল না প্রথমে হচ্ছে আমরা ব্রাউজারে যাব ব্রাউজারে যাওয়ার পরে আমরা হচ্ছে গুগলে লিখব হচ্ছে রেইনবো ফোল্ডার এই যে লিখেছি এখানে দেখা যাচ্ছে হচ্ছে রেইনবো ফোল্ডার রেইনবো ফোল্ডার স্যার এই রেইনবো ফোল্ডার লিখে আমরা সার্চ দিলেই দেওয়া মাত্র কিন্তু আমাদের রেইনবো ফোল্ডার লিখে ইন্টার চাপলে আমাদের হচ্ছে চলে প্রথমে যে ফাইলটা আমরা দেখতে পাচ্ছি এই যে রেইনবো ফোল্ডার এটাকে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করে নেওয়ার পরে এখানে এই যে ফ্রি ডাউনলোড অথবা অল্টারনেটিভ ডাউনলোড আসবে আমরা এখানে ক্লিক দিলাম দেওয়ার পর অনেকের হচ্ছে অল্টারনেটিভ ডাউনলোড নামে একটা অপশন আসতে পারে অল্টারনেটিভ ডাউনলোড বা ফ্রি ডাউনলোড এখানে আসবে এখানে দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ফাইলটার সাইজ খুবই ছোট মাত্র হচ্ছে 3-4 KB মতো সাইজ একটা MB না KB হয়তো সর্বোচ্চ 2-3 মিনিট বা কারো দেওয়ার সাথে হতে পারে তো আমরা এটা ডাউনলোড করে নেওয়ার পর ইনস্টল দেবো ইনস্টল প্রসেস খুবই সিম্পল অ্যাজ ইউজুয়াল সমস্ত
আমরা সফটওয়্যার ইনস্টল দেই ঠিক সেরকমই খুব সিম্পল এটা ডাউনলোড করার পরে আমাদের যেটা কাজ ফাইলের হচ্ছে কালার করা তো আমি একটা নতুন একটা এখানে স্ক্রিনের উপর আরেকটা ফাইল একটা খুলি খুলে আমি হচ্ছে দেখাই সেক্ষেত্রে হয়তো দেখাতে সুবিধা হবে এই যে আমি একটা ফাইল করলাম নিউ ফোল্ডার টু একটু বড় করি নিউ ফোল্ডার টু খুললাম আমরা এখন আমাদের কাজ হচ্ছে এটাকে রাইট বাটনে দিলে এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে এখানে দেখেন ওপেন কুইক এবং এখানে আসছে আমাদের রেইনবো ফোল্ডার ফেরদৌস স্যার আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এরপর আমরা এখানে যাব কালার সিলেক্টের ক্ষেত্রে এর কালার হচ্ছে মনে করেন আমরা এখানে হলুদ কালার সিলেক্ট করা আছে হলুদের আবার বিভিন্ন ধরনের যেটাকে আমরা ডিপ নিব না কি নিব সেরকম মনে করেন আমি হচ্ছে এখানে এই গোলাপিটা সিলেক্ট করলাম গোলাপিটা মনে করেন আরেকটু ডিপ নিলাম এই যে এখানে যেটা করছেন ফাইলের কালার কিন্তু এখানে সেটাই আসছে এখানে যেটা করবেন সেটা চেঞ্জ হবে আচ্ছা এরপর আমরা যেটা করব সেটি হচ্ছে যে কালারাইজড নিচে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কালারাইজড এই যে কালারাইজড একটা আছে এই যে কালারাইজড এই কালারাইজডে আমরা যখনই ক্লিক দিব কালারাইজডে ক্লিক দিলে অটোমেটিক দেখবেন যে আমাদের যে ফোল্ডারটা আমরা এই দেখেন আমাদের ফোল্ডারের কালারটা চেঞ্জ হয়ে গেছে ফেরদো স্যার ক্লিয়ার ফেরদো স্যার ক্লিয়ার স্যার জি স্যার ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ স্যার আচ্ছা অসংখ্য খুব সিম্পল একটা প্রসেস খুব জটিল কিছু না তো অসংখ্য ধন্যবাদ আমরা আসলে অনেকক্ষণ ধরে আপনাদের কাছে আমি সময় নিলাম আমার পরে আরো দুইটা সেশন রয়েছে তো সবাইকে ভালো থাকবেন অসাধারণ সুস্থ থাকবেন আপনার ফোল্ডার ক্রিয়েটিংটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর জি বেঞ্জেল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো স্যারের দুটি সেশনই ছিল চমৎকার এবং একটি সেশনে আমাদের কিশোরগঞ্জ জেলা নাজমুল হক স্যার সহযোগিতা করেছেন এটিও খুব চমৎকার অনবদ্য একটি দুটি সেশন আমরা ইতিমধ্যে উপভোগ করেছি তো সুপ্রিয় উপস্থিতি আমাদের এই যে প্রোগ্রামগুলো পেজেও থাকবে ভিডিও আকারে প্রয়োজনে পরবর্তীতে হলেও দেখতে পারবেন এবং আমাদের কাজগুলো